হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে গুরুত্বপূর্ণ ডিসকাশনস থাকছে ডাব্লিউ বি এইচ আর বি স্টাফ নার্স গ্রেড টু রিগার্ডিং তাই প্রত্যেককে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে ডাব্লু বি এইচ আর বি স্টাফ নার্স গ্রেড টু রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে পাশাপাশি প্রচুর কোশ্চেন্স অর্থাৎ অনেকেই মেসেজ করেছো এই একই কোশ্চেন্স ইভেন কমেন্ট বক্স সেকশনেও জিজ্ঞাসা করেছ গ্রেড টু কবে আসতে চলেছে এই সংক্রান্ত বিষয় আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি দেখার জন্য এবং শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে এক্ষেত্রে তোমাদের একটা বিষয় প্রথমেই বলে রাখি অলরেডি তিন হাজার তিনশো নিরানব্বইটি ভ্যাকেন্সি স্যাংশন করা হয়েছে স্টাফ নার্স সিএইচএ এবং আশাকর্মী নিয়োগের বিভিন্ন জেলাতে নিয়োগ হবে এই সংক্রান্ত ভিডিও অলরেডি পোস্ট করেছি আমি এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও দিয়েছি তাই আগামী দিনে ডাব্লুবিএইচআ স্টাফ নার্স গ্রেড টু কবে আসতে চলেছে কারণ এখানে তিন হাজার তিনশো নিরানব্বইটা ভ্যাকেন্সি অলরেডি স্যাংশন করা হয়েছে এবং এই ভিডিওটি যারা মিস করেছেও তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবে চ্যানেলেই রয়েছে চ্যানেলে ভিডিও সেকশানে ক্লিক করবে ক্লিক করার পর এই ভিডিওটি অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে যে কিভাবে প্রস্তুতি নেবে কোন ডিস্ট্রিকে এক্ষেত্রে প্রথমে রেক্রুটমেন্ট প্রসেস বেরোবে দি ধাপে ধাপে কোন ডিস্ট্রিকে বেরোচ্ছে সমস্ত বিষয়টা কিন্তু সেখানে উল্লেখ করা রয়েছে আরেকটি বিষয় অনেকেই জানতে চেয়েছ যে এক্ষেত্রে মূলত কারা আবেদন করতে পারবে যারা এক্ষেত্রে জিএনএম বা এএনএম কমপ্লিট করেছো বা বিএসসি কমপ্লিট করেছো ডাব্লুবিএনসির রেজিস্ট্রেশনস রয়েছে বা রেসিপ্ট লোকাল রেজিস্ট্রেশনস রয়েছে তারাই এলিজেবেল এই ভিডিওটি অবশ্যই প্রত্যেকে দেখে নেবে আমি প্রত্যেককে অনুরোধ করছি যেহেতু তিন হাজার তিনশো নিরানব্বইটি সি এইচ এ এছাড়া স্টাফ নার্স এগুলি স্যাংশন করা হয়েছে তাই আগামী দিনে ডাব্লুবি এইচআরবি স্টাফনার্স গ্রেড টু রিক্রুটমেন্ট আসতে চলেছে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো কারণ অলরেডি ডাব্লু স্টাফ স্টাফনার্স গ্রেড টু এর এখানে অনেকগুলি পোস্ট যদিও সেগুলি তোমাদের নয় হাইয়ার অথরিটির পোস্ট সেগুলি কিন্তু এক্ষেত্রে নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে যেমন প্রিন্সিপাল সুপারিনটেনডেন্ট থেকে শুরু করে এক্ষেত্রে রিডার প্রফেসার্স এই ধরনের পোস্টগুলি অলরেডি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাই যেটা আশা করা হচ্ছে যে গ্রেড টু এবং সব থেকে বড় বিষয় এখন যা সমসাময়িক একটা পরিস্থিতি সেই পরিস্থিতির ওপর বিচার করে সরকারও চাই যে এক্ষেত্রে কিন্তু রেক্রুটমেন্ট প্রকাশিত করতে অর্থাৎ এখনকার যে বর্তমান অবস্থা সেই অবস্থার নিরিখে তোমাদের জানাবো যে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে হাই পসিবিলিটি রয়েছে তোমাদের পুজোর পর দুর্গা পুজোর পর নভেম্বর ডিসেম্বরে এক্ষেত্রে সম্ভবত বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং এটা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের বিজ্ঞপ্তি হতে চলেছে অর্থাৎ দু হাজার চব্বিশে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হলে অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হলে ফর্ম ফিল আপ হবে যথারীতি তারপর কারেকশানেরও একটা ডেট দেওয়া হয় তোমরা প্রত্যেকেই জানো এটা যারা গত বিগত ফর্ম ফিল আপগুলি করেছ তারপর শুরু হয় ইন্টারভিউ প্রক্রিয়া অনেকেই জানতে চেয়েছ যে এবছর কি সিবিটি টেস্ট হবে না ডাইরেক্ট ইন্টারভিউ এবছর সিবিটি টেস্ট হওয়ার সম্ভাবনা যথেষ্ট কম রয়েছে কারণ সিবিটি টেস্ট হওয়ার জন্য যে ধরনের পরিকাঠামো দরকার সেটা এখনো পর্যন্ত কিন্তু অ্যাডাপ্ট করা হয়নি বা তৈরি করা হয়নি তাই ইন্টারভিউ প্রক্রিয়ায় বিগত বছরগুলিতে যেভাবে কার্যকর ছিল ইন্টারভিউ প্রক্রিয়া যেভাবে কার্যকর ছিল সেই প্রক্রিয়ায় কিন্তু কার্যকর থাকবে মার্কস ডিস্ট্রিবিউশনস কিভাবে থাকে মাধ্যমিকে কত নাম্বার থাকবে উচ্চ মাধ্যমিকে কত নাম্বার থাকবে পাশাপাশি এ কত নাম্বার থাকবে অলরেডি বা বিএসসিতে কত নাম্বার থাকবে অলরেডি এই রিগার্ডিং কিন্তু ভিডিও আমি দিয়ে দিয়েছি সেই ভিডিওটি অবশ্যই সার্চ করবে যারা এই ধরনের ভিডিও দেখতে চাইছ তারা ইউটিউবে সরাসরি লিখবে মার্ক্স ক্যালকুলেশন বা প্রথমে লিখবে ডাব্লু বি এইচআরবি স্টাফনার্স গ্রেড টু মার্কস ক্যালকুলেশন তারপর আমার চ্যানেলের নাম দেবে এডুনার সিং স্যার দেখবে ওখানে তিন থেকে চারটি ভিডিও পেয়ে যাবে এই রিগার্ডিং ভিডিও কিন্তু দেওয়া আছে ডাব্লুবিএইচআ আরবি গ্রেড টু মার্কস ক্যালকুলেশনস আমার চ্যানেলের নাম অর্থাৎ এডুনাথ সিং তন্ময়সা দিয়ে সার্চ করবে ইউটিউবে কিন্তু ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে পাশাপাশি তোমাদের জানাবো যে যখনই রিক্রুটমেন্ট প্রকাশিত হবে মোটামুটি এবছর রিক্রুটমেন্ট মোর দ্যান সিক্স থাউজেন্ড অর্থাৎ ছ হাজারের বেশি রিক্রুটমেন্ট প্রকাশিত হওয়ার একটা কথা ছিল তোমরা প্রত্যেকেই জানো এবং এই রিগার্ডিং আমি নিউজ পেপারও থেকে যে আর্টিকেলটি পেয়েছিলাম সেটা নিয়েও কিন্তু ভিডিও দিয়েছিলাম প্রায় ছ হাজারের কাছাকাছি জিএনএম এবং বিএসসি মিলিতভাবে অলরেডি ছ হাজারের কাছাকাছি কিন্তু রিক্রুটমেন্ট প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু এটা দুর্গা পরে হবে পাশাপাশি তোমাদের বলে রাখবো যে এখন থেকেই কিন্তু তোমরা প্রস্তুতি তোমাদের নিতে হবে কারণ অলরেডি দু হাজার বাইশের ব্যাচ স্ট্যান্ড বাই রয়েছে এর সাথে কিন্তু দু হাজার তেইশের ব্যাচ যুক্ত হয়েছে অর্থাৎ ক্যান্ডিডেটের সংখ্যা অনেকটাই কিন্তু ইনক্লুড হয়েছে এর পাশাপাশি তোমাদের জানাবো যে বিগত বছরগুলিতে অর্থাৎ দু হাজার একুশেরও ক্যান্ডিডেট রয়েছে দু হাজার কুড়িরও ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ কম্পিটিশানসটা কিন্তু দেখার মতন অর্থাৎ কম্পিটেন্স কম্পিটিশান যেটা হবে সেটা খুব কিন্তু হার্ড হতে চলেছে এবং তোমাদের এলিমিনেশনের মূল জায়গা কিন্তু হচ্ছে ইন্টারভিউ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমাদের এলিমিনেশানস বা বাদ দেওয়ার জন্য একটি জায়গা রয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউ তোমাকে ইন্টারভিউ ভালোভাবে দিতে হবে এবং ইন্টারভিউয়ে ভালো মার্কস পেতে হবে ইন্টারভিউ ভালো দেওয়ার জন্য কিছু কি পয়েন্ট রয়েছে সেই বিষয়গুলি আজকে তোমাদের সামনে তুলে ধরছে ইন্টারভিউ ভালোভাবে দেবার জন্য কিছু কি পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলি তুলে ধরছি কারণ বিগত বছরের স্টুডেন্টরা যে স্ট্র্যাটেজি ফলো করেছিল ইন্টারভিউ দেওয়ার জন্য ফার্স্ট যে পয়েন্টটা গুরুত্বপূর্ণ এখন থেকে নিজের কনফিডেন্স কিন্তু গ্রো করা কারণ তুমি কনফিডেন্স তোমার তখনই গ্রো হবে যখন তুমি স্টাডি করবে এবং পাশাপাশি তোমাদের বলে রাখি যে অ্যাট লিস্ট তোমাদের তোমরা বিভিন্ন কর্মক্ষেত্রে যুক্ত যেমন বেসরকারি হসপিটাল বা নার্সিংহোম এই ধরনের কর্মক্ষেত্রে যুক্ত রয়েছে তবুও তোমাদের জানাবো যে এক্ষেত্রে নিজের কর্মক্ষেত্রে যে সময়টি রয়েছে সেটি বাদ দিয়েও তোমাকে কিন্তু স্টাডি করতে হবে কতক্ষণ স্টাডি করবে সমস্ত বিষয়টা আজকে তোমাদের সামনে তুলে ধরবো টু দ্য পয়েন্ট অ্যান্সার এটা খুবই গুরুত্বপূর্ণ ইন্টারভিউ রুমে কোনো ধরনের আর্গিউমেন্ট করা যাবে না কারণ যারা ইন্টারভিউয়ার থাকবেন তারা কিন্তু সিনিয়র মোস্ট নার্স ডক্টর বা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা কিন্তু থাকবেন পাশাপাশি তোমাদের বলবো যে স্ট্র্যাটেজি এখন থেকেই তোমরা স্ট্র্যাটেজি ঠিক করো এবং এর জন্য কতক্ষণ তোমরা স্টাডি করবে পাশাপাশি কিভাবে পড়বে সমস্ত কিছু তোমাদের এখন থেকেই ঠিক করতে হবে প্রিপারেশন স্ট্রিক্স লাস্ট ফাইভ ইয়ারের এস যেটা খুবই গুরুত্বপূর্ণ লাস্ট ফাইভ ইয়ার্সের যে ইন্টারভিউ কোশ্চেন্স রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ কোথা থেকে পাবে সেটাও তোমাদের বলবো থিওরি বইগুলি এখন থেকে স্টাডি করতে হবে পাশাপাশি প্রত্যেকটি চ্যাপ্টার তোমাদের পড়তে হবে এবং এক্ষেত্রে কোন বই পড়বে সেটাও তোমাদের জানাবো একটি বিষয় তোমাদের বলে রাখি যে গ্রেড টুর যখনই এক্ষেত্রে অ্যাপ্লিকেশন শুরু হোক বা ইন্টারভিউ প্রসেস শুরু হোক তোমাকে কিন্তু প্রিপারেশানটা ধারাবাহিকভাবে নিয়ে চলতে হবে ধারাবাহিকভাবে এই কথাটি কেন বললাম শুধুমাত্র তুমি যদি ভেবে থাকো যে এক্ষেত্রে ইন্টারভিউ দেওয়ার অর্থাৎ তোমাদের পরীক্ষা পরীক্ষা যখন হবে অর্থাৎ ইন্টারভিউ যখন হবে সেই মুহুর্তে তুমি তার জন্য রেডি হবে সেটি যদি করে থাকো সব থেকে ভুল কারণ তোমাকে প্রস্তুতি এখন থেকেই কিন্তু শুরু করতে হবে না হলে কিন্তু সমূহ বিপদ এবং আমাদের তোমাদের চারপাশে অনেকেই দেখতে পাবে যারা নেগেটিভ কথাবার্তা বলবে এই এখন রেক্রুটমেন্ট প্রকাশিত হবে না বা পরের দিকে প্রকাশিত হবে এই ধরনের কথা বলে অনেকেই ডিমোটিভ করে দেবে অর্থাৎ মোটিভেশনের জায়গা যেটা রয়েছে বা তোমার মধ্যে যেটা আলাদাভাবে স্প্রিট রয়েছে সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে প্রথম থেকেই তোমাকে কিন্তু এইভাবে একদম কনফিডেন্ট থাকতে হবে যে হ্যাঁ এই বছর আমি কিন্তু ডাব্লিউ বি এইচ আরভিস্টাফনার্স গ্রেড টু ক্র্যাক করবো তার জন্য যদি তোমাকে অ্যাটলিস্ট সেভেন টু এইট আওয়ার্স ডেলি স্টাডি করতে হয় তার জন্য এখন থেকে কিন্তু প্রস্তুতি নিতে শুরু করো এবং মানসিকভাবে প্রথমে প্রস্তুত হও কারণ অনেকেই ডিমোটিভ করবে তোমাদের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিগত বছরে যারা সাকসেস পেয়েছে গ্রেড টুয়ে বিগত বছরে যারা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস শর্ট সেকশানই পেয়ে যাবে শর্টসে ক্লিক করবে এখানে তোমরা দেখতে পাবে বিগত বছরে দু হাজার বাইশ তেইশ সেশনে যারা গ্রেড এ সাকসেস পেয়েছে তাদের ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে পাশাপাশি সিএইচও এছাড়া আরও অন্যান্য এক্সামে যারা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস এখানে দেওয়া রয়েছে আমরা অলরেডি মেম্বারশিপ শুরু করেছি এবং মেম্বারশিপে প্রত্যেককে তোমাদের জানাবো যে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত টোয়েন্টি নাইন উনতিরিশটি ভিডিও দেওয়ার শুরু হচ্ছে আঠাশটি ভিডিও অলরেডি দেওয়া হয়েছে প্রায় চারশো পঁচিশটি কোশ্চেন স্টুডেন্টদের উদ্দেশ্যে কিন্তু দেওয়া হয়েছে যারা মেম্বারশিপ নিয়েছে তারা ভিডিওগুলি পেয়েছে এবং মেম্বারশিপ নেওয়ার জন্য তোমাকে এখানে জয়েন যে বাটন রয়েছে জয়েন বাটনটা ক্লিক করতে হবে জয়েন বাটন ক্লিক করার পর ইন্টারফেস এইভাবে আসবে যারা সরাসরি মেম্বারশিপ নেবে তাদের ক্ষেত্রে বলছি এখানে এইটটি নাইন এবং ওয়ান ফাইভ নাইনের প্যাকেজ রয়েছে এইটটি নাইন এবং ওয়ান ফাইভ নাইনের প্যাকেজ সব থেকে বেস্ট প্যাকেজ হচ্ছে ওয়ান ফাইভ নাইনের প্যাকেজটি এই প্যাকেজটি এছাড়া এইটটি নাইনেরও প্যাকেজ রয়েছে ওয়ান ফাইভের ওয়ান ফাইভ নাইনের প্যাকেজ যেটা রয়েছে সেটা যদি তুমি নাও অল ভিডিওস পাবে কিন্তু কি এটা পরিচালনা করে ইউটিউব থেকে কারণ প্রিভিয়াস ভিডিও তুমি নাও পেতে পারো ইউটিউবে সরাসরি পেমেন্ট করার জন্য মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করতে হবে বা গুগল পে বা পে সাহায্যেও পেমেন্ট করতে পারো কিন্তু যে বিষয়টা তোমাদের আমি বললাম ইউটিউবে সরাসরি পেমেন্ট করলে অল ভিডিওস বিগত দিনের যে এখনো পর্যন্ত চারশো পঁচিশটি কোশ্চেন্স দেওয়া হয়েছে অল কোশ্চেন্স তুমি নাও পেতে পারো কারণ এটা ইউটিউব কন্ট্রোল করে এক্ষেত্রে সরাসরি মেম্বারশিপ নেওয়ার জন্য তোমরা কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করবে নিচের দিকে আমি মেম্বারশিপ নিতে চাই আমি মেম্বারশিপ নিতে চাই কথাটি লিখে অবশ্যই কমেন্টস করবে তখন তোমাকে কিন্তু সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে পেমেন্ট করার পর বিগত দিনের যে সমস্ত কোশ্চেনস পাশাপাশি স্টাডি ম্যাটেরিয়ালস কিছু বইয়ের পিডিএফ সমস্ত কিছু কিন্তু হোয়াটসঅ্যাপেই গাইড করা হবে তাই যারা মেম্বারশিপ নিতে চাইছো অবশ্যই কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে পেমেন্ট করার পর এক্ষেত্রে তুমি গাইড পাবে অর্থাৎ বিগত দিনের কোশ্চেন্স স্টাডি মেটেরিয়ালস কিছু বইয়ের পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে আরেকটি বিষয় তোমাদের জানাবো যে কোন বই তোমরা স্টাডি করবে অনেকেই জানতে চাইছো কোন বই স্টাডি করবে অনেকেই তোমরা জানতে চাইছো যে কোন বই পড়লে এক্ষেত্রে সবথেকে বেশি তোমরা উপকৃত হবে বিগত দিনে যে সমস্ত স্টুডেন্ট ক্র্যাক করেছে ম্যাক্সিমাম তাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু টার্গেট হাই এই বইটি কিন্তু স্টাডি করেছে এটি এখন সেভেন্থ এডিশন আমাজনে পাওয়া যাচ্ছে এছাড়া তোমরা পি যাদব ওল্ড ভার্সেন যদি কারো কাছে ওল্ড ভার্সেন থাকে তাহলে সেটিও পড়তে পারো এছাড়া পি আর যাদবের ভলিউম ওয়ান বা ভলিউম টিউ এই ধরনের যে বইগুলি রয়েছে অবশ্যই স্টাডি করবে পাশাপাশি তোমাদের বলবো যে টেক্সট বই পড়তে আবারও বলছি টেক্সট বই যেগুলি রয়েছে টেক্সট বইগুলি তোমাদের কিন্তু স্টাডি করতে হবে ভালোভাবে স্টাডি করো স্টাডি কতক্ষণ করবে যারা বেসরকারি কর্মক্ষেত্রে যুক্ত তারা অ্যাটলিস্ট ফাইভ টু সিক্স আওয়ার্স নিজের কর্মক্ষেত্র কাজ ম্যানেজ করে আর যারা জব করছো না তারা অ্যাটলিস্ট সেভেন টু এইট আওয়ার্স স্টাডি করো প্রত্যেক দিন স্টাডি করতে হবে এবং চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো যখন ডাব্লু বি এইচআরবি স্টাফ নার্স গ্রেড টু রিক্রুটমেন্টের নোটিফিকেশান জারি করবে পাশাপাশি কোনো আপডেট থাকলে চ্যানেলের মাধ্যমেই তুলে ধরা হবে তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবে যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটিতে অবশ্যই লাইক